স্ত্রীকে খুনের খবর পেয়ে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে অজরে কেঁদেছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার এমনকি কান্নায় ভেঙে পড়া বাবুল আক্তার যায়ও দাঁড়াতে পারছিলেন না অবশেষে পাঁচ বছর পর তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাবেক এসপি বাবুল আক্তারের সব গুমর ফাঁস বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন চট্টগ্রামে সাবেক এসপি পত্নী মাহমুদা খানম মৃত্যু হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে বছর পর খুনের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য একে একে বেরিয়ে আসছে মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক এসপি বাবুলের সোর্স মুসার স্ত্রী পান্না আক্তার মৃত্যু হত্যার অন্যতম আসামি কামরুল ইসলাম সিকদার ওরফে মোসার স্ত্রী পান্নার দাবি এসপি বাবুল তার স্বামীকে দিয়ে মৃতুকে খুন করতে বাধ্য করেন হত্যাকাণ্ডের পর এসপি বাবুল তার স্বামী মুসার ফোনে ফোন করে তাকে সাবধানে থাকতে বলেছেন মুসাকে শেল্টার দেওয়ারও প্রতিশ্রুতি দেন পুলিশের সেই সময়কার ক্ষমতাধর এই কর্মকর্তা এতদিন বাবুলের ভয়ে বিষয়টি গোপন করেছেন বলে দাবি পান্নার পান্না বলেন সন্তান পরিবার ও আমার নিরাপত্তার কথা বিবেচনা করে আগে কথা বলিনি আমি বাবুল আক্তারকে ভয় করতাম বাবুল আক্তারের পরিচিত কিছু পুলিশ কর্মকর্তা ঘটনার পর থেকে আমাকে হুমকি দিতেন আমি তাদেরকে ভয় পেতাম কিন্তু এভাবে আর কতদিন আজ পাঁচ বছর আমার স্বামী নিখোঁজ তার সন্ধান চাই আমি মামলার জন্য হলেও তো মুসাকে দরকার কারণ সে সব কিছু জানে এদিকে মৃত্যু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাবুল আক্তারের সেই কান্নায় ভেঙে পড়া ছবি যেখানে দেখা যাচ্ছে জানাজার সময় কান্নায় ভেঙে পড়েছেন বাবুল আক্তার আর তাকে তার সহকর্মীরা ধরে রেখেছেন সাবেক এসপি বাবুল আক্তারের শ্বশুর থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন জনক এনজিও কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে দাম্পত্য কলহ থেকে বাবুল নিজেই তার স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন ও নির্দেশ দেন আর পিবিআই বলছে তিন লাখ টাকায় খুনি ভাড়া করে বাবুল আক্তার এই হত্যাকাণ্ড সম্পন্ন করেন দু হাজার সালের পাঁচ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও চুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মৃতকে স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাশলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবুলকে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় হত্যাকাণ্ডের পরের বছর অর্থাৎ দু সালে মৃত্যুর বাবা মুশারফ হোসেন প্রথম এই খুনে বাবুলের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন হত্যাকাণ্ডের পর থেকে বাবুল যা করেছেন সবটাই ছিল তার অভিনয় গোয়েন্দা পুলিশের হাত ঘুরে দু সালের জানুয়ারিতে বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্ত ভার পরে পিবিআইয়ের উপর এরপর আস্তে আস্তে জট খুলতে থাকে দেশ জুড়ে তুলপার ফেলা চাঞ্চল্যকর এই মামলার গত দুই দিন আগে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের লক্ষ্যে বুধবার ওই মামলার পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই এরপর বুধবার দুপুরে মৃত্যুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে নগরীর পাসলাস থানায় বাবুল আক্তার সহ আট জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন